हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल ग्लोलिफ। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। तो देखो प्रत्येक दिन मतन आजो किन्तु चले एसेछि नतुन एकटी भिडियो निये। तो आज के टपिक कि आछे, कोन विषय आलोचना करब, तो टोटालटाई ए भिडियोते किन्तु डिसकाशन करब। तो तार जन्य तोमादेर काछे एटाई रिक्वेस्ट, तोमरा भिडियोटाके एकदम फार्स्ट टू एंड पर्यन्त वाच करो एबं जेने नाओ आजकेर कि रिव्यू आछे। स्क्रिने देखते पाच, देखो तुम्हारा दोटो प्रोडक्ट देखते पाच। ग्लैमर अलरेडी दोटो प्रोडक्ट रही है, तो एक रही है ग्लो मिंट मॉइश्चराइजर और एक रही है सुपर फेयर कोल्ड क्रीम। तो दोटो प्रोडक्ट कैन कौन स्किनर जो बाटा व्यवहार करब सेटाई क्योंकि तुम्हारे बोलो। तो देखो ये रही है क्योंकि मिंट मॉइश्चराइजर, देखो ये लेखा रही है ग्लो मिंट मॉइश्चराइजर और आकटा जो रही है यहाँ रही है ये एक नाम उठे उठे गए, तो ये रही है सुपर फेयर कोल्ड क्रीम। तो देखो सामने शीत, जर स्किन खूब सेंसिटिव, जर स्किने प्रचुर परमाणे एक्ने रैश ब्रोनो एगुलो बेर है, तो तादेर खूब टेंशने थाके जे तारा की यूज करबे बा तादेर केयारटा की धरनेर हवा उचित विंटारे। तो तादेर जोन्नो किन्तु आजके दुटो प्रोडक्ट आमी निये एसेछि। ए दुटो प्रोडक्ट किन्तु यूज करले सेंसिटिव स्किनेर जोन्नो एकदम सुइटेबल, सबथेके परफेक्ट एकटा केयार होते पारे, कोनो धरनेर कोनो रैश पिम्पल्स बा एक्ने सेई प्रब्लेम किन्तु होबे ना। देखो ग्लो मिंट मॉइश्चराइजर सुपर फेयर कोल्ड क्रीम, तो सुपर फेयर कोल्ड क्रीम बुझते ही पारछो एटा विंटारे एकटा क्रीम, तो ये क्रीमटा हाइलि मॉइश्चराइज करबे सेंसिटिव स्किन के, किन्तु कोनो धरनेर रैश पिम्पल्स बा एक्ने स्किने किन्तु बेर होच्छे ना, विथ एकटा भालो सान प्रोटेक्शनो किन्तु नर्माली पेये जाबो। तो ये सुपर फेयर कोल्ड क्रीमटा आमरा व्यवहार करबो दिनेर बेलाय, जखन आमरा बाड़ीते थाकबो तो तखन आमरा दिनेर बेलाय किन्तु सुपर फेयर कोल्ड क्रीमटाके व्यवहार करते पारि। आर जे मिंट मॉइश्चराइजर रयेछे एटा किन्तु इवनिंग टाइमे बा रात्रे बेलाय घुमानोर समय नाइट क्रीम हिसाबे किन्तु ए क्रीमटाके आमरा व्यवहार करते पारि। तो दुटो क्रीमेर केमन टेक्सचार आछे, केमन देखते বা দাম কত, চলো টোটালটাই এবার তোমাদেরকে আমি পরপর দেখাই। তো দেখো এখানে রয়েছে যে সুপার ফেয়ার কোল্ড ক্রিম, এটার যে কোয়ান্টিটি রয়েছে সেটা রয়েছে কিন্তু 50 ml, 50 ml রয়েছে, আর এটার যে প্রাইস রয়েছে সেটা রয়েছে কিন্তু 165, এটা কিন্তু আমার প্রাইস রয়েছে 165 উইথ ডিসকাউন্ট পেয়ে যাবে 10-15% যখন তোমরা প্রোডাক্টটা পারচেস করবে। দেখো তো এটার মধ্যে কি আছে, এটার মধ্যে অ্যালোভেরা আছে, এটার মধ্যে জ্যোষ্ঠীমধু আছে, হরিদ্রা, দারু হরিদ্রা, রোজ, এরকম ধরনের বেশ কিছু আয়ুর্বেদিক উপাদান আছে যেটা স্কিনকে ন্যাচারালি ময়শ্চারাইজ করে, মানে কোনো ধরনের র্যাশ পিম্পলস এগুলোকেও কিন্তু মানে বাড়িয়ে দেয় না, সেই প্রবণতাটাকেও কমিয়ে রাখে এবং স্কিনকে হাইলি ময়শ্চারাইজডও করছে। তো দেখো এবার আমি একটু তোমাদেরকে টেক্সচারটা দেখাই, প্রোডাক্টের টেক্সচারটা কেমন আছে দেখো। দেখো এরকম হোয়াইট কালারের একটা ক্রিমি টেক্সচার রয়েছে, আমি তোমাদেরকে একটু অ্যাপ্লাই করে দেখাই একটা পোর্শনে। দেখো এরকম একটা ক্রিমের মতন টেক্সচার রয়েছে, দেখো ক্রিমটা খুব একটা হেভি নয় যে স্কিনে কোনো চিটচিট করবে বা স্কিনে খুব গ্রিসি ফিল হবে সেরকম কিন্তু নয়, এটা ন্যাচারালি স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করছে উইথ নন গ্রিসি, স্কিনে কিন্তু একদম ভালোভাবে মিশে যাচ্ছে। তো সেন্সিটিভ স্কিনে মানে যতটা টেক কেয়ারের প্রয়োজন সেটা কিন্তু এই ক্রিমটা করছে। তো চলো এবার তোমাদেরকে আমি একটুখানি মিন্ট ময়শ্চারাইজারটা কেমন আছে বা কত দাম আছে সেটা একটু দেখাই। তো দেখো মিন্ট ময়শ্চারাইজার যেটা রয়েছে সেটা এটা রয়েছে কিন্তু 100 ml, তো এটার প্রাইস রয়েছে 199, 199 টাকা এটার দাম রয়েছে। তো কেনার সময় তোমরা এটা 10-15% ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবে। তো দেখো এটার মধ্যে যে ধরনের ইনগ্রিডিয়েন্ট রয়েছে, তো এটার মধ্যে অ্যালোভেরা, পুদিনা, শসা, ক্যালেন্ডুলা, এই ধরনের বেশ কিছু আয়ুর্বেদিক উপাদান রয়েছে যেটা আমাদের স্কিনের সেন্সিটিভিটিটাকে কমাতে সাহায্য করছে, প্লাস স্কিনকে একটা গভীর ময়শ্চারাইজড করছে। তো এটা যদি তোমরা নাইটে অ্যাপ্লাই করো তো স্কিনটা এত ডিপলি ময়শ্চারাইজড হচ্ছে এবং পরের দিন সকালে উঠে তোমরা স্কিনটাকে যদি দেখো একটা ফ্রেশ ফিল কিন্তু তোমরা অবশ্যই পাবে। তো স্কিনে একটা ইভেন একটা টোন আসছে, স্কিনের র্যাশ পিম্পলসটাকে কন্ট্রোল করছে এবং স্কিনটা খুব সুন্দর ক্লিন এবং ময়শ্চারাইজড থাকছে। তো চলো এটার যে টেক্সচারটা রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু খুলে দেখাই। তো দেখো এটার টেক্সচারটা, এটা একটু লাইট ইয়েলোইশ কালারের রয়েছে, তোমরা একটু দেখতে পাচ্ছ একটু লাইট, একদমই হালকা ইয়েলোইশ কালারের রয়েছে দেখো। তো চলো এটা একটু অ্যাপ্লাই করে দেখাই, এটাও দেখো একদম ক্রিমি টেক্সচার রয়েছে দেখো তোমরা, এটা আরো লাইট টেক্সচার, এটা একদম স্কিনের সঙ্গে কিন্তু নরমালি ব্লেন্ড করে গেছে দেখো, জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু স্কিন একদম ব্লেন্ড করে গেছে আর স্কিনটা বেশ শাইনও দেখতে লাগছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে দুটো ক্রিম কেন ইউজ করবো, কী জন্য ইউজ করবো বা কীভাবে ইউজ করবো এবং কখন কখন ইউজ করবো।
তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা প্রোডাক্টগুলো ব্যবহার করে তোমাদের কেমন লাগে টোটালটাই কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিও। এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং তোমার বন্ধুদেরকেও কিন্তু শেয়ার করো। তো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই মনে করে কিন্তু অন করবে, কারণ নোটিফিকেশন বেলটিকে অন না করলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আমি নিয়ে আসবো সেটার নোটিফিকেশন কিন্তু তোমরা পাবে না। তাই মনে করে সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গে থাকো গ্লোলিফের।